আসসালাম রহমতুল্লাহি আবারকাত যে আমাদের ভাই জনাব জারিফ হোসেন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমরা প্রত্যেককে জানি নামাজের মধ্যে বুকে হাত বাঁধা নাবের নিচে আমিন বলা হাত তোলা এগুলো সবই সুন্নত তাহলে এগুলো নিয়ে এত ফেতনা ফাসাদ কেন সেই বিষয়ে তিনি জানতে চাইছেন আলহামদুলিল্লাহ ওয়াহেদা ওসালাতাম আল্লা আদাম জি সম্মানিত ভাই এ ব্যাপারে প্রথম কথা বলবো এই যে নামাজকে যদি আমরা ভাগ করি আহকাম কাম নিয়ে তাহলে তিন ভাগে ভাগ করা যায় একটি হলো রুকুন দ্বিতীয় হলো ফরজ তৃতীয় হল সোন তো প্রশ্নকারী প্রশ্নে যে সমস্ত কথা উল্লেখ করেছেন নামাজ হাত বাঁধার ব্যাপার নিয়ে আমিন বলা নিয়ে হাত তোলা নিয়ে এগুলো সবই হচ্ছে সুন্নাত এতে কোনো সন্দেহ নাই তো এখানে ফেতনা ফাসাদ তো আশা করি কেউ করেন নাই কিন্তু এগুলোর বিষয়ে তাকিদ করা হয়েছে এই জন্যেই যেহেতু আল্লাহ সুবাহান্লা রসুল্লা সালাত সালামকে সম্বোধন করে বলেছেন ও আনজালনা আমি আল্লাহ সুবহান আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষকে তাদের প্রতি অবতীর্ণ বিষয় ব্যাখ্যা করে দেন সুরানা হালের এই কথা আল্লাহাকবুল্লা আলমিন ঘোষণা করেছেন তো আল্লাহ রাসুল আলী সালাতু সালাম তিনি তার নিজ দায়িত্বকে যেভাবে পালন করে গেছেন এবং তিনি মানব জাতির জন্য কথা ও কাজের মাধ্যমে যে সব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে অন্যতম বিষয় হলো নামাজ একবার আল্লাহ রসুল আলী সাল্লাত সালাম মেম্বারের উপরে দাঁড়িয়ে এবং রুকু করে নামাজ পড়েন এবং শাহবাহ কলামদেরকে বলেন আমি এমনটি করলাম এই জন্যেই যাতে করে তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার নামাজ শিখতে পারো বুখারি সাই মুসলিমের হাদিস আর আমরা প্রত্যেককেই জানি যে আল্লাহ রাসুল আলি সাল্লা সালাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবেই আমাদের নামাজ আদায় করা উচিত তার কারণ আল্লাহ রাসুল আলী সালাম স্পষ্ট ভাষায় বলেছেন বুখারি মুসলিমের হাদিস সল্লু কামার আই তুমু নিউসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক সেভাবে নামাজ আদায় করো বা পড়ো তো এই হাদিসকে সামনে রেখে ওলামা একরামগুন এই কথাই বলেন যখন বুকে হাত বাঁধা হাদিস থেকে সাব্যস্ত আমিন বলা সহি হাদিস থেকে সাব্যস্ত নামাজের রফল এদেন করা সহি হাদিস থেকে সাব্যস্ত তাহলে সেখান থেকে আমরা বিরত থাকি কেন এই জন্যেই মানুষকে এই হাদিসগুলো শোনানো হয় এবং নামাজে উৎসাহিত করা হয় যে সমস্ত সন্নত এবং আল্লাহ রাসুল আলী সালাত সালাম করেছেন সাহাবায় ক্রামগুন করেছেন তাই আমাদেরও উচিত এই সমস্ত কাজ নামাজের মধ্যে করা শুধু তাই না যে ব্যক্তি আল্লাহ রসুল আলি সালাত সালাত আল্লাহ রাসুল আলী সালাত সালামের মতো নামাজ পড়বে তাকে তিনি সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ আখরাবুল্লা আলমী তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে ওয়াদা করেছেন যেমন আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা সাল্লাম বলেন যে সালাওয়াত অর্থাৎ হাজির শ্রী লম্বা আল্লাহ সুহানক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি এগুলোর জন্য সুন্দরভাবে অজু করবে আর ঠিক সময় মতো তা আদায় করবে রুকু সেজদা খুশুখজু বিনয়ীভাবে পূর্ণ মাত্রায় পালন করবে আল্লাহ তালা তার ব্যাপারে ওয়াদা দিয়েছেন যে তিনি তাকে ক্ষমা করবেন আর যে এমনটি করবে না তার ব্যাপারে আল্লাহর কোনো অঙ্গ অদা অঙ্গীকার নাই তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন আর তিনি ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন সহি আবুদাউদের হাদিস এবং ওলামাইমু হাদিস গ্রামগণ হাদিসটিকে সহি বলেছেন তাহলে হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে যারা সুন্দরভাবে উজু করে রুকু সেজদা বিনয়ভাবে বিনয়ীভাবে নামাজ আদায় করে আল্লাহ তালা সেই ব্যক্তির ব্যাপারে ওয়াদা দিয়েছেন যে তিনি তাকে ক্ষমা করবেন এবং জান্নাতে দেবেন কিন্তু যারা এই নামাজের প্রতি সচেতন হন না এবং যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করেন না তাদের ব্যাপারে আল্লাহর ইচ্ছা তাকে ক্ষমাও করতে পারে শাস্তিও দিতে পারে তাই আমাদের উচিত যে আল্লাহ রসুল আলী সাল্লা সালাম যেভাবে নামাজ আদায় করতেন সেভাবেই নামাজ আদায় করা শুধু তাই না এ ব্যাপারে একটি হাদিসও পাওয়া যায় যে আল্লাহ রাসল আলী সালামের নামাজের সাথে মিল বা গরমিল হওয়ার ব্যাপারে যদি কম বেশি হয় সবের বেলায় সে কম বেশি পেয়ে থাকে যেমন আব্দলাহ মিনহা ইল্লা সরহা হাদিসের মধ্যে এসছে হাদিসটি আবুদাউদ্দিন নাসাইয়ের শেখালবান রহমতুল্লাহ হাদিস থেকে সেই বলেছেন সেখানে বলা হয়েছে যে কিছু কিছু মানুষ এমন নামাজও পড়ে যার বিনিময়ে তার জন্য কেবল নামাজের দশের এক ভাগ নয়ের এক ভাগ আটের এক ভাগ সাতের এক ভাগ ছয়ের এক ভাগ পাঁচের এক ভাগ চারের এক ভাগ তিন ভাগের এক ভাগ অথবা আধা নেকি তার জন্য লিখিত হয় তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে নামাজের মধ্যে যদি কেউ কোনো কিছু কম বেশি করে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ইচ্ছাকৃতভাবে যদি কম বেশি করে তাহলে তার নামাজ হবে না কিন্তু সন্নত নামাজের বেলায় যদি কেউ সন্ন্যতের ক্ষেত্রে যদি কেউ কম বেশি করে তাহলে সে স্বয়াবের দিক দিয়ে সে তার স্বভাব কমে যায় যাই আমরা এই হাদিস থেকে জানতে পারলাম তাই আমাদের ওলামা একরামগণ কিছু কিছু আমাদের আলেমদের মধ্যে কিছু ওলামা রয়েছেন যেনারা নামাজে হাত বাঁধার ব্যাপারে হাত তোলা সম্পর্কে আমিন বলা নিয়ে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সুন্নত কাজ রয়েছে সে সমস্ত বিষয়ে জোর দিয়ে থাকেন উৎসাহিত করে থাকেন সচেতন করে থাকেন যাতে করে যেহেতু আমরা নামাজ পড়ি তো সবে বেলা কেন কম সেই ক্ষেত্রে ওলামা একরামগণ উৎসাহিত করে থাকেন তবে এগুলো নিয়ে এক অপরে মারামারি করা ঝগড়াঝাটি করা ফেতনাফা সৃষ্টি করা মোটেও ঠিক না মোটেও ঠিক না তবে যারা এ সম্বন্ধে জ্ঞান রাখেন তাদেরকে এ বিষয়ে ফজিলতের ব্যাপারে হাদিস শোনানো উচিত এবং বলা উচিত যেগুলো সহি হাদিস থেকে সাব্যস্ত তাই এগুলো আমল করা উচিত তবে এগুলো নিয়ে ফিতনা ফাসাদ করা আদৌ ঠিক না বাকি ওল্লা আলম বিশ্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি